আসসালামু আলাইকুম এভরিওয়ান, লেডি কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকু মুচমুচে আর পারফেক্ট বেগুনি তৈরি করে দেখাবো। রমজান মাসে প্রত্যেকের ঘরেই কিন্তু বেগুনি তৈরি করা হয়, সবার বেগুনে কিন্তু এত ফুলকু এবং মুচমুচে হয় না, আর হলেও কিছুক্ষণ পরে চুপসে যায়। কী করে বানালে বেগুনিগুলো ফুলকু এবং মুচমুচে থাকবে সেটি আমি শেয়ার করছি। প্রথমে আমি চালনির মাধ্যমে বেসনগুলো খুব সুন্দর করে চেলে নিচ্ছি। বেসনগুলো চালা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটি আমি তৈরি করে নিচ্ছি। এখানে একসাথে বেশি করে পানি দিয়ে ডোটি তৈরি করতে যাবেন না, তাহলে তাতে গুটি গুটি চলে আসবে, তখন খুব পারফেক্টভাবে আপনার বেগুনি তৈরি হবে না। বেসনটি গুলানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আজকে আমি দুই জাতের বেগুনি তৈরি করে দেখাবো। এখন খুব সুন্দর করে বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুনগুলো বেশি মোটাও হবে না এবং অনেকটা চিকনও হবে না, মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। বেগুনগুলি কাটা হয়ে গেলে মনে রাখতে হবে বেগুনগুলো পানি দিয়ে ধোয়া যাবে না। বেগুনগুলো পানি দিয়ে ধুলে কিন্তু পারফেক্টভাবে ফুলবে না। বেগুনগুলি কাটা হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নেবেন। চুলায় একটি পাত্র বসিয়েছি, ডুবো তেলে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখন বেসনগুলোতে 1 চামচ আদা এবং 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি এবং 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর এই কাজটি কিন্তু আপনাদের বেগুনি ভাজার একটু আগ মুহূর্তেই করতে হবে। ডোটে কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। গরম তেলে 1 ফোঁটা বেসন দিয়ে চেক করে নিচ্ছি তেলটি গরম হয়েছে কি না। এখন আমি সবগুলো বেগুন ভেজে নিচ্ছি। এই মুহূর্তে চুলার আঁচটি ফুল আঁচে রয়েছে। কিছুক্ষণ পরে চুলার আঁচটি মিডিয়াম করে রাখব। বেগুনিটি ফুলে আসলে উল্টিয়ে দিচ্ছি। যখন সবগুলো বেগুনির কালার চেঞ্জ হয়ে আসবে এবং এরকম রঙের আসবে তখন উঠিয়ে নিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি গুলগুলোকেও এভাবে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমার বেগুনিগুলো কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।